উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে ফের শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী শুক্র এবং শনিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস। আজকে কলকাতাতে মিনিমাম টেম্পারেচার 14 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এসছে, নর্মালের কাছাকাছি। এই পরিস্থিতি আজ আর আগামীকাল থাকবে। শুক্রবার থেকে চান্সেস রয়েছে যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড বন্ধ হয়ে যাবে, বেসিক্যালি ইস্টার্লি উইন্ড এক্সপেক্ট করছি। তার কারণ হিসাবে আমরা দেখছি যে একটা ফিবল WD সঙ্গে, যে পশ্চিমের ঝঞ্ঝাড়ের সঙ্গে একটা ঘূর্ণাবর্ত যেটা হরিয়ানাতে আছে, স্লোলি আমাদের দিকে মুভ করবে, ইউপি বিহার এর দিকে। ফলে চান্সেস রয়েছে যে আমাদের পশ্চিমের জেলাগুলোতে 5 তারিখ আর 6 তারিখ হালকা ধরনের বৃষ্টিপাত হবে। ডিস্ট্রিক্ট বিশেষ করে যদি বলি, পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে চান্সেস রয়েছে। নর্থ বেঙ্গলে ঘন কুয়াশা থাকবে, মালদা, 2 দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, ইভেন দার্জিলিং এও চান্সেস রয়েছে আজ 4-5 তারিখে। 6 তারিখ থেকে কমবে। কলকাতা অ্যান্ড সাবারবান এরিয়াতে অ্যাজ সাচ খুব ডেন্স কুয়াশা থাকবে না, সকালের দিকে মডারেট ফগ যেটা আমরা বলি সেইটা থাকবে। কলকাতাতে বৃষ্টির কোনো চান্সেস নাই, যেটা বললাম তাপমাত্রা গ্রেজুয়ালি কিন্তু বাড়বে, উইকেন্ডের দিকে 17-র কাছাকাছি। তবে 10 তারিখ থেকে টেন্ডেন্সি একটা থাকবে টেম্পারেচার ফল করার।